আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যারাউন্ড কুক বিডিতে। আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি চিকেন ফ্রাই নিয়ে। চিকেন ফ্রাই করে দেখাবো হাতের কাছের মশলা দিয়ে অতি সহজে, একটু ভিন্ন সাথে ভিন্ন ফ্লেভারে কীভাবে করা যায় সেই চেষ্টা ইনশাল্লাহ করব। তো যদি ভালো লাগে একটা লাইক দিবেন, আর আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। তো এখন আমরা কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাচ্ছি। এখানে আমি চিকেন ফ্রাইয়ের জন্য কিছু ছোট ছোট পিস করে নিয়েছি মাংস। আপনারা এই সাইজটা চাইলে আপনাদের নিজেদের মতো করে নিতে পারেন, বড় ছোট মাঝারি। তো আমি ছোট করে নিয়েছি, এখানে 12-13 পিস আছে। তো এখন এতে কী কী মশলা ব্যবহার করব সেগুলো আপনারা একটু দেখবেন মনোযোগ দিয়ে। তো প্রথমে আমি দিব হচ্ছে 1 চা চামচ আদা বাটা, তারপর দিব 1 চা চামচ রসুন বাটা, তারপরে এখানে হচ্ছে গরম মশলা আছে, মানে মশলাটা ভেজে গুঁড়ো করে নেওয়া আছে। এখানে এলাচ, দারচিনি, তারপর লবঙ্গ, জিরা সব কিছু একসাথে শুকনো খোলায় টেলে নিয়ে গুঁড়ো করা। তো এই মশলাটা দিলে ফ্লেভারটা অন্যরকম আসে। তো এই মশলাটা আপনারা দিবেন। তো দিব একটু ঝাল ফ্লেভার আনার জন্য মরিচের গুঁড়া 1 চা চামচ, এক চা চামচ সয়া সস, সয়া সসে যেহেতু লবণ আছে তো লবণটা হচ্ছে আপনারা একটু বুঝে শুনে তারপর দিবেন, নাহলে হচ্ছে কম বেশি হয়ে গেলে টেস্ট অত ভালো আসবে না। তো এখন এটা মিক্সড করার পালা। এটা হাত দিয়ে মিক্সড করার চেষ্টা করবেন, কারণ ম্যারিনেটটা হচ্ছে হাত দিয়ে করলে মাংসগুলো ভেতরে সব কিছু অনেক ভালো যায়। তো এটা ইয়ে করে মেখে, ভালো করে মেখে হচ্ছে ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দেবেন। সর্বোচ্চ ভালো হয় যতক্ষণ আপনারা রাখতে পারেন, ওটার এটা টেস্ট অনেক ভালো আসবে। তো হাতে যদি একদমই সময় না থাকে সেই ক্ষেত্রে আপনারা মিনিমাম আধা ঘন্টা রাখার চেষ্টা করবেন, তারপর এটা ফ্রাই করবেন। তো এখন আমি এটা ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। যেহেতু আমি 1 ঘন্টা পরে এটা তৈরি করতে চাচ্ছি, এই জন্য আমি 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা ম্যারিনেট করার পর মাংসটা এখন ভাজার পালা। তো আমি মাংসটা এখন ভাজবো। তো ভাজার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার সাথে আমি একটু ঝাল ফ্লেভার আনার জন্য মরিচের গুঁড়া 1/2 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চিমটি লবণ দিয়ে দিয়েছি। যেহেতু এখানে মরিচটা আমি কম দিয়েছি, কারণ ওইখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি। তো এখানে অল্প পরিমাণে আমি ব্যবহার করছি। তো এখন হচ্ছে মাংসটা পিস পিস করে আলাদা আলাদা আমি ময়দাতে এটা মাখিয়ে নিচ্ছি। ময়দাতে মাখিয়ে নেওয়ার কারণ এইটাই যে এটা যাতে একটু ক্রিস্পি ভাব আসে। আর এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়ে এই মাংসগুলো আমি ময়দাতে মাখিয়ে পানিতে ইয়ে করে নিব, চুবিয়ে নিব, যাতে এটার কোটটা একটু ভালো হয়, ভারী হয়, ক্রিস্পি ভাবটা চলে আসে। তো আপনারা এই ইয়েগুলো যদি ফলো করেন তাহলে হচ্ছে এইটার মধ্যে যে ক্রিস্পি ভাবটা চাচ্ছেন সেটা আশা করি ইনশাল্লাহ পাবেন। তো আমি 3 পিস এখানে ময়দাতে মাখিয়ে নিয়েছি। তো এটা আমি এখন
পানিতে ডুবিয়ে দিচ্ছি। ডুবিয়ে দেওয়ার পর দেখবেন পানিতে একটা বুদবুদ ভাব আসে, তো ওই ভাবটা যখন কেটে যাবে তারপর হচ্ছে আপনারা এটা কিছুক্ষণ রেখে তারপর উঠাবেন, উঠায়ে আরেক লেভেলে ময়দাতে মাখাবেন। মাখানোর পরে ওইটা তেলে দিতে হবে, তাহলে ওইটার ক্রিসপিনেসটা ভালো আসবে। এখন এখানে আমি চার পিস দিয়েছি। এখন আমি আগে যেগুলো রাখছি ওইগুলো আবার ময়দাতে চুবিয়ে নিব। এটা এভাবে সাথে সাথে উঠিয়ে ফেলবেন, পানিতে ইয়ে করার দরকার নেই, ঝরানোর দরকার নাই। তা আবার দেখেন আমি কীভাবে এটা ময়দাতে মাখাচ্ছি। এইভাবে মাখিয়ে নেবেন, ময়দা উপরে দিয়ে তারপর হালকা করে চাপ দিবেন, তাহলে এটা গায়ে লাগবে। তারপর এটার বাড়তি এটা এভাবে ঝেড়ে নেবেন। এটা যদি ভারী করতে চান তাহলে আপনারা আরেক লেয়ারে পানিতে ডুবাতে পারেন। এখন আমি তেলটা একদম হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে, তা আমি আগেই তেলটা গরম করে রাখছি। এখন হচ্ছে আমি আবার চুলাটা অন করলাম, করে আমি এই মাংসগুলো ভেজে নিব। তো এইভাবে করে আপনাদের চিকেন ফ্রাই তৈরি করতে হবে। তো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ভাজার সময় একদম আঁচটা একটু কমিয়ে দিবেন, না হলে এটার যে কালার তারপর ভেতরে মাংসটা কাঁচা থেকে যাবে, দেখা যাচ্ছে ছোপ দিয়ে হয়ে যাবে। এখন আমি যেগুলো পানিতে ডুবিয়ে রাখছিলাম সেই এগুলো এখন আবার ময়দাতে মাখিয়ে আবার চাপ দিয়ে দিয়ে এইভাবে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি এরকম করে সবগুলো চিকেন ভেজে নিব। যখন এগুলো তেলে ছাড়া হবে তখন চেষ্টা করবেন যে একটার সাথে আরেকটার সাথে গা না লাগে, তাহলে হচ্ছে চিকেনগুলো ভাজা ভালো হবে। আমি আস্তে আস্তে এগুলো ভেজে নিচ্ছি। যখন এক দু কিছু হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। এখানে কালার হালকা ব্রাউন হয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন, একটু এরকম করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। তারপর আরেকটি হওয়ার জন্য উল্টে দিচ্ছি। যখন এরকম পুরো ব্রাউন হয়ে যাবে, ব্রাউন একটা কালার চলে আসবে বাদামি রঙ, তখন বুঝতে হবে যে এটা ভাজা হয়ে গেছে। এখন আমার এক পিস হয়েছে, আমি আরেক পিস ভাজার জন্য উল্টে দিচ্ছি। এটা চেষ্টা করবেন একটু লো ফ্লেমে ভাজার জন্য, তাহলে ভেতরটা কাঁচা থাকবে না, ভালোভাবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে, আবার উপরে কালারটাও অনেক সুন্দর আসবে। আপনারা যদি চান উপরের লেয়ারটা আর একটু ভারী হবে, তাহলে আমি তো পানিতে একবার
डुबिए तारपर होच्छे आबार मयदाते माखिए निएछि। आपनारा चाइले आबार एटा पानीते डुबिए आबार मयदार एकटा लेयार दिते पारेन, ताहले सेई क्षेत्रे उपरे कोटटा आरो मोटा हबे। আমি যে কালারটা মোটামুটি চাচ্ছিলাম সেটা চলে এসেছে, তো আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। আমি এখন বাদ বাকিগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেছে আমার চিকেন ফ্রাই, দেখেন কালারটা অনেক সুন্দর আসছে। তো আপনারা যদি খেতে চান তাহলে এইভাবে তৈরি করে নিতে হবে। একদম হাতের কাছে থাকা মশলা দিয়ে আমি চিকেন ফ্রাই তৈরি করেছি, তো দেখতে অনেক ক্রিস্পি, খেতেও ইনশাল্লাহ অনেক মজা। তো আজকে এই পর্যন্তই। আমার আবারও মনে করিয়ে দিচ্ছি, যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক দিবেন। আর আপডেট পেতে চাইলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।